আমন্ত্রণ আজকে চট্টগ্রামে আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। দেশে করোনা সংক্রমণের 131তম দিনে নতুন করে শনাক্ত হয়েছে 2733 জন, মৃত্যু হয়েছে 39 জনের। দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, পরীক্ষার তুলনায় আক্রান্তের হার 21.20%। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 2496 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,889 জনের। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,940 জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার 54.48%। ব্রিফিংয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ভিটামিন সি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 196,323 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2496 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা 12,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 399 জন। সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম ও কক্সবাজারে 7টি ল্যাবে গত 24 ঘন্টায় 1,208টি এবং এর আগে ঢাকায় পাঠানো 1,314টি নমুনা পরীক্ষায় 399 জনের রেজাল্ট পজিটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,330 জনে। এ পর্যন্ত মারা গেছেন 220 জন। করোনা সংক্রমণ ঠেকাতে কোরবানির পশুর হাটে এবং ঈদ জামাতে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। আসন্ন পবিত্র ঈদুল আজহাতে আমাদের গরু বা পশুর হাট, পবিত্র ঈদের দিন, ঈদের জামাতে, পশু কোরবানির সময় এবং পশু কোরবানি পরে এর মাংস দুস্থদের মাঝে বিতরণকালে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব এবং পবিত্র ঈদে আমরা স্বশ অবস্থান অবস্থান করব। কক্সবাজারের এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল ছোটন দেবের মৃত্যু হয়। পুলিশ সুপার জানান, গত 10 জন ছোটন দেবের করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। গত 1 সপ্তাহ ধরে আইসিইউতে ছিলেন তিনি। কক্সবাজারে দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 134 জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে 50 জনেরও বেশি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন। কোরবানির জন্য লালন পালন করা বিশাল সাইজের পশু নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের শখের খামারিরা। করোনায় এত দামে পশু বিক্রি হবে কিনা তা নিয়েই বড় দুশ্চিন্তা তাদের। লোকসানের আশঙ্কায় উদ্বিগ্ন এই অঞ্চলের প্রায় 4,500 খামারি। এরই মধ্যে নিজেরাই অনলাইনে বেচা বিক্রি শুরু করেছেন, কেউ কেউ দিয়েছেন বিশেষ ছাড়। প্রায় 27 মণ ওজনের ফ্রিজিয়ান জাতের এই গরুটির নাম কালো তুফান। চট্টগ্রামের কাট্রলি এলাকায় শখের খামারি আমির হোসেন 4 বছর ধরে লালন পালন করছেন গরুটি। বিশালাকার গরুটির খ্যাতিও ছড়িয়েছে আশেপাশে, দেখতে আসছেন অনেকে। কোরবানের বাজারে দাম হেঁকেছেন 15 লাখ টাকা। তবে করোনাকালে কালো তুফান কিভাবে বিক্রি করবেন তা নিয়ে চিন্তায় পড়েছেন খামারি। এখন আমি এটা যে টাকার দাম দিছি ওই টাকা বিক্রি করলে আমি তেমন পুষাইতে পারবো না। তারপর এখন করোনার কাল, বুঝছেন এখন বাজারে তুলতে পারি কিনা এটাও তো সন্দেহ। চট্টগ্রামে প্রায় 4,500 খামারির একই দশা। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী এসব খামারে এবার মোটা তাজা করা হয়েছে 7 লাখ পশু। করোনার কারণে গেল 3 মাস সব খামারি লোকসান গুনছেন। পরিস্থিতি বিবেচনায় অনেকেই ঝুঁকছেন অনলাইন বেচা বিক্রিতে। জানালেন সাড়াও মিলছে ভালো, তবে খামারিদের সামনে ঈদুল আজহাই এখন মূল ভরসা। মোটামুটি আমরা অনলাইনে দেওয়ার পরে কাস্টমার আসতেছে, তবে রেট শুনে চলে যাচ্ছে, মানে ওরা বলতেছে আরো কমে দিতাম। ডেলিভারি একটা ওয়েট করে রেখেছি, সেটা দেখা যাচ্ছে যে 200 কেজি থেকে প্রায় 400-500 পর্যন্ত কেজি আছে। তো সেইভাবে আমরা যদি আসলে বাজার মূল্য না পাই তাহলে তো আমরা আসলে লসের মুখে পড়ে যাব। ইতোমধ্যে খামারে আসতে শুরু করেছেন দর্শনার্থী ক্রেতারাও। পছন্দ আর দরদামে মিললে কিনেও নিচ্ছেন অনেকে। মানে আজকে একটা সন্ধান পেলাম যে ওরা এখানে মানে 5% করে ডিসকাউন্ট দিচ্ছে, তো যার জন্য মানে আমাদের যেগুলো পছন্দ সেগুলো দেখিয়ে যাচ্ছে। আমার একটা ছেলে আছে, ছেলেকে নিয়ে আইসে দেখা, যদি আমার মন মতন হয় তাহলে আমি নিয়ে যাবো আর কি। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার তথ্য অনুযায়ী চট্টগ্রামে এবার কোরবানি পশুর চাহিদা প্রায় 7.5 লাখ। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম।
স্বাস্থ্যবিধি বিবেচনায় এখনও চট্টগ্রাম শহরে পশুর হাটের অনুমতি মেলেনি। এসব বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, ইজারার অনুমতি বিষয়ে সিটি কর্পোরেশন কি জানিয়েছে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে কতটুকু কিভাবে সেটা একটু জানাবেন আমাদের? শাওন, এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। করোনার ইস্যুটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে পশুর হাটের জন্য। তবে সিটি কর্পোরেশন বলছে যে তিনটি স্থায়ী পশুর হাট রয়েছে, সেটি ছাড়াও এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রায় চারটি অস্থায়ী পশুর হাট নির্ধারণ করা হয়েছে, যেখানে এবার কোরবানির পশু বেচা বিক্রি হবে। এবং স্থায়ী পশুর হাটের একটি, আমি এখন যেখানে আছি সেটি বিবিরহাট, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এর আগ থেকেই পশু আসা শুরু করেছে মূলত বাজারে। এই আশেপাশের অঞ্চলের যারা রয়েছেন ব্যাপারী, তারা কিন্তু পশুগুলো আগেভাগেই এনে সবচেয়ে ভালো জায়গায় রাখার চেষ্টা করছেন। অন্যদিকে বাজারে প্রবেশ করে আমরা দেখতে পাচ্ছি যে কোরবানের আর মাত্র চার দিন পরেই পশু বেচা বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে, সেই প্রস্তুতি মূলত ইজারাদার এখানে নিচ্ছেন। এবং পশুর হাটে যে নির্দিষ্ট দূরত্বে বাসগুলো রাখা কিংবা পশু রাখার ব্যবস্থা করা, সেই বিষয়গুলো তারা চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে ইজারাদারদের সাথে কথা হচ্ছিল, সিটি কর্পোরেশনও দু তিন দিন আগে সভা করেছে, তারা বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যারা পশুর হাট বসাবেন ইজারাদারদের জন্য, তারা বলছেন যে পশুর হাটের প্রবেশের মুখে এবং পশুর হাট থেকে যেদিক দিয়ে বের হবেন সেই দুটি জায়গায় কিন্তু হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখার কথা বলছেন। যারা পশুর হাটে প্রবেশ করবেন, বিশেষ করে ক্রেতা বিক্রেতা, সবাই যাতে মাস্ক পরিহিত থাকে, যদি না থাকে তাহলে ইজারাদারদেরকে সেটি ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। একই সাথে এই হাটে জীবাণুনাশক ছিটানো, সবসময় হাটটিকে অন্তত এক ঘন্টা পর পর জীবাণুনাশক স্প্রে করা, পাশাপাশি পশুর যে মলমূত্র সেটি যাতে হাটে না থাকে সেজন্য ড্রেন করে সেটি দ্রুত সরিয়ে দেওয়া, সেই বিষয়গুলোকে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে এবার। এবং ইজারাদাররা যেটি বলছেন বাজারের, সেটি হচ্ছে সবচেয়ে কম সংখ্যক মানুষ যাতে আসে সেটি নিশ্চিত করতে হবে, বিশেষ করে শিশুরা যাতে হাটে না আসে, বয়স্ক মানুষ কিংবা অসুস্থরা যাতে হাটে না আসে সেটি নিশ্চিত করবেন তারা। পাশাপাশি একটি পশুর জন্য অন্তত শুধুমাত্র দুজন মানুষ যাতে হাটে আসে সেটিও তারা নিশ্চিত করবেন। এবং ব্যাপারী যারা আসবেন তারা নির্দিষ্ট, যাতে তাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তাদেরকে আলাদা করে আইসোলেশনে রাখার ব্যবস্থা তারা চেষ্টা করবেন। অন্যদিকে অনলাইনে পশু বিক্রির কথাটিও বলা হচ্ছে, কিন্তু সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি শাওন। অনেকে বলছেন যেহেতু কোরবানির পশু, দেখে কেনার মধ্যে যে বিষয়টি রয়েছে, অনলাইনে আসলে পশু কিনে তারা সেই বিষয়টি পাবেন কিনা, সেটি নিশ্চিত হতে পারবেন কিনা গরু সম্পর্কে, সেটি নিয়ে আসলে উদ্বেগ রয়েছে অনেকের। জিয়াদ, বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। খাগড়াছড়ি সদর হাসপাতালে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা, অক্সিজেন সিলিন্ডার সহ বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম দিয়েছে পার্বত্য জেলা পরিষদ। দুপুরে জেলা সিভিল সার্জনের কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা। পরে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে স্বাস্থ্য বিভাগ, হাসপাতালে সেবার মান বাড়াতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তারা। কক্সবাজারে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। সকালে কক্সবাজার টেকনাফ সড়কের চেইন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, মিনিবাসটি উখিয়া থেকে কক্সবাজার যাচ্ছিল। চেইন্দা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় বাসটির। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাকে থাকা শ্রমিক আহমদুল্লাহ। গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। লোহাগাড়া উপজেলায় সকালে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি গাছের চারা লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে লোহাগাড়ার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় মানুষের মাঝে 20 প্রজাতির অন্তত 20,000 গাছের চারা বিতরণ করা হয়। এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌসিফ আহমেদ, বন বিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা সরোয়ার জাহান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কক্সবাজারেও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সকালে হিল ডাউন সার্কিট হাউস প্রাঙ্গণে একটি ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল ও জেলা প্রশাসক কামাল হোসেন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে জেলায় 1,62,000 গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।
রাঙামাটিতে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে সদরের সাপমারা পাহাড় বাঙালিপাড়ার বাসিন্দারা। বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি চক্র এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে যুক্ত তারা। প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় বলেও অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। একই দাবিতে এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।